এজেস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মথুরা বৃন্দাবনের ব্লগগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, আর যারা দেখেননি তারা দেখে নেবেন। তো আজকের ব্লগটার বিষয় হলো মথুরা বৃন্দাবন ঘোরার পরে সেখান থেকে বেরিয়ে আজকে আমি যাচ্ছি বারসানা। বারসানা হলো রাধার, মানে আমাদের রাধারানীর জন্মস্থান। সেই বারসানা দেখতে যাব আমরা। ওখানে রাধারানীর মন্দির আছে, তার গ্রাম, সেগুলো দেখব। আর সেই জায়গায় যাওয়ার আগে একটা সুন্দর একটা সর্ষে ক্ষেত দেখতে পেয়েছি, সেখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে এখানে ভিডিওটার ইন্ট্রো করছি, শুরু করলাম ভিডিওটা এখানেই। আর বৃন্দাবন থেকে 42.2 কিলোমিটার লাগে হলো এই বারসানা যেতে। আমরা বারসানায় গাড়ি পার্কিং করলাম। আর এখানকার একটা দারুণ ব্যাপার, আমাদের কলকাতায় যেরকম বা অন্য সিটিতে র্যাপিডো আছে, তো এখানে হলো দেশি র্যাপিডো। তো এখানে বাইক পার্কিং করে 1.5 কিলোমিটার মন্দির যে যাওয়ার জায়গার আগে এরকম অনেক বাইক পাওয়া যায়। এইসব ভাইয়ারা সব বাইকে করে নিয়ে যায়। তো বাইকে একজন করেও বসতে পারবে, দুজন করেও বসতে পারবে। তো রাধে রাধে ভাইয়া আছে ছেলে জানা, রাধে রাধে আরাম ফেলে যায় রাধে। পিছনে সব ওরা আসছে, আমরা প্রত্যেকে এক একটা করে বাইক নিয়ে নিয়েছি, সব বাইকে আসছি। মানগড়ে যা সেম রাধা রানীর রুট কর বেটি থি উসকো বলতে হ্যায় মানসলা, ওর ইধর মোরকুটি হ্যায় যা সেম কৃষ্ণ ভগবান মোর বন কে নাচে। और मोरकुटी से थोड़ा 500 मीटर आगे दानगढ़ है, जहाँ कृष्ण भगवान ने बंसी का दान दिया है। ये स्थलीय स्थान है इधर। और आगे कुशल बिहारी जी मिले उसके बाद राधा रानी मंदिर आ जाता है। इन सभी के दर्शन होते हैं बाइक से, उधर पैदल नहीं चला जाता है, मतलब पहाड़ी पर रहेंगे सब। पहाड़ी में पहाड़ी पर स्थान है सब। नहीं ये तो इतना ही ऊँचा था। এখান থেকে রাধারানীর গ্রাম দেখা যাচ্ছে। আর এই মন্দিরটা কিন্তু একটু বেশ উঁচুতে, একটু হিল এরিয়াতে। সেম রাধারানী রুট কর বেটি থি কৃষ্ণ ভগবান সে। আচ্ছা, এইখানে রাধারানী রেগে কৃষ্ণের উপর বসেছিল, এটা মন্দির? হ্যাঁ এই মন্দির এই। আচ্ছা, ये देखो। तो देखते तो लग रहा है किसी का घर है। नहीं ये घर नहीं है। अच्छा। देखो मान मंदिर। मान मंदिर। अच्छा, এখানে রাধা আর মান মঞ্জন করতে ছিল কৃষ্ণ। गेवर वन नीचे, ये गेवर वन की सीढ़ियां हैं। ये क्या वन है? गेवर वन, गेवर वन यानी जी वन की तरह का है गेवर वन। अच्छा, এখানে কৃষ্ণ ময়ূর সেজে थे ছিল। কৃষ্ণ ভগবান और রাধা जी अपना अपना श्रृंगार करते हुए नीचे स्थलीय स्थान है गेवर वन में। अच्छा, এখানে কৃষ্ণ और রাধা কৃষ্ণের লীলা হতো এই গেভার বনে, ওই নিধি বনের মতোই। हां जी, ये নিধি বন का নিধি বন का तरह का है। একটা নতুন এক্সপেরিয়েন্স যে কোথাও কোনো এরকম জায়গায় বেড়াতে গেলে এরকম বাইকে করে সেই মন্দিরে পৌঁছে দেওয়া হয়, এটা নতুন অভিজ্ঞতা। হলো বারসানার রাধারানীর জন্মস্থান। রাধারানীর মন্দিরের ভেতরে মূর্তির ছবি তোলা বারণ, তো সেই কারণে আমি ছবি তুলতে পারিনি, আপনাদেরও দেখাতে পারলাম না। তবে এখানে একটা নতুন জিনিস যেটা দেখলাম সেটা হলো আগে কখনো দেখিনি শুনিও নি, নারায়ণের হংসরূপ, যেটা নাকি নারায়ণের কাছে ভীষণ প্রিয় ছিল। তো সেই হংসরূপটা আমরা দেখলাম, আর রূপটা হলো সাদা রঙের, আর চার হাত নিয়ে বসে আছেন স্বয়ং আমাদের শ্রীকৃষ্ণ, হংসরূপী। কৃষ্ণের রূপ দেখলাম, আর রাধা রানীর জন্মস্থানে এসে রাধা রানীর মূর্তিও দর্শন করলাম। Thank you.
এখানে বোর্ডের মধ্যে লেখা আছে কিন্তু এটা রাজস্থান সরকারের আন্ডারে। মেন যে রাধারানীর মন্দির এখন আমরা সেটাই যাচ্ছি, সেটা একটু চড়াই রাস্তা, আর এটা কিন্তু পড়ছে ইউপিতে। আর প্রথম যে মন্দিরটায় ঢুকেছিলাম যেখানে হংসরূপে শ্রীকৃষ্ণ বিরাজমান, সেটা কিন্তু আবার রাজস্থান গভর্নমেন্টের আন্ডারে। তো পাশাপাশি দুটো মন্দির, একটা রাজস্থানের অংশে পড়ছে, একটা ইউপিতে পড়ছে। আর এগুলো সবই কিন্তু রাজপুতদেরই তৈরি করা। তো সেই আমল থেকেই জায়গা নিয়ে ভাগাভাগি হয়েছে বা পরবর্তীকালে হয়েছে সেটা ঠিক জানা নেই, তবে এটা দেখে বেশ মজার লাগলো যে একদিকে রাজস্থান আরেকদিকে রয়েছে ইউপি। তো আমরা এখন রাধারানীর যে মেন মন্দির সেখানে যাচ্ছি। আর বেশ মানে হয়তো আর বছরখানেকের মধ্যে এখানে রোপওয়ে তৈরি হচ্ছে, সেটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আর ওই বাইকে চড়ে বা ডুলি করে কাউকে আসতে হবে না। সেই সুবন্দোবস্ত কিন্তু চলছে এখানে রোপওয়ের। এই মন্দিরের নাম হলো শ্রী লাডলিজি মহারাজ মন্দির। এই হলো রাধারানীর বারসানার আসল রাধারানীজির মন্দির, লাডলিজি মহারাজ এই নামেই এই মন্দির প্রসিদ্ধ। প্রচুর ভিড় আর একদম অনেক খাড়াইতে মন্দিরটা। গরমকালে এখানে মঙ্গল আরতি হয় 5টার সময়, আর শীতকালে হয় হলো 6টার সময়। এই হলো রাধারানীর মন্দির। প্রচুর ভিড়। বারসানার থেকে আমরা এখন ফিরছি সেই রাস্তাটা দিয়ে, ফাঁকা রাস্তাটা দিয়ে, একদম রাতের অন্ধকার, চারিদিকে জঙ্গল, ভাঙাচুরা পাথুরের রাস্তা, একদম অ্যাডভেঞ্চার চলছে। এই যে পুরো সিটিটা দেখা যাচ্ছে, লাইট জ্বলছে, এই পুরো পাথরের ভাঙা ভাঙা রাস্তা, খুব টাফ জার্নিটা। বারসানাতে রয়েছে ঠিক বৃন্দাবনে যেরকম আমরা প্রেম মন্দির দেখলাম, ওই ধরনের এখানে রয়েছে কীর্তি মন্দির। ভীষণ সুন্দর দেখতে, আর এখন যেহেতু সন্ধ্যেবেলা লাইট জ্বলছে, মানে এত ভালো লাগছে দেখতে। আমরা ফিরছিলাম তো গাড়ির থেকে নেমে আমি এই বাইরে দাঁড়িয়ে একটু দূর থেকে এই জায়গাটা দেখলাম। ভেতরে ঢোকার আমাদের এখন আর সময় নেই, কারণ এখান থেকে আমরা দিল্লি যাব, আমাদের 3 ঘন্টা সময় লাগবে, আর এখন বাজে সন্ধ্যে 7টা। তো এখান থেকেই দেখলাম, ভীষণ সুন্দর, এই বারসানার এই কীর্তি মন্দিরে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। বৃন্দাবনেও যেরকম সুন্দর মন্দির, বিশেষ করে প্রেম মন্দির, ওখানেও কোনো এন্ট্রি ফি নেই, এই মন্দিরেও কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, শুধু জুতোটা বাইরে খোলো আর মন্দিরের ভেতর যাও। ভীষণ সুন্দর ব্যবস্থা। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। গুড নাইট, টাটা।